মাগো তোমার মতো লয় না কে হো আমায় কোলে টানি মাগো তোমার মতো লয় না কে হো আমায় কোলে টানি আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মুছি নাকি আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী আমার হাইরে মা জননী যখন রাত্রি নিজুম নেই চোখে ঘুম একলা শূন্য গোরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে দরজাটা খুলতে খে যায় ধুখা বাবা বুঝি বলছে এলে না কি খুকা এই গেলে গা বুঝবে বাবা এই ছায়াটা গেলে গা বুঝবে ভাই না যতদিন পর্যন্ত বাচ্চা থেকে কদমে পইরা থাকতে হবে দরজাটা খুলতে খে যায় ধুকা বাবা বুঝি বলছে এলে না কি খুকা বুকের বেতর বুকির বেতরটা নরে চরে উঠে চোখ বেজল নেমে আসে শুধু বাবা নেই শুধু বাবা নেই শুধু বাবা নেই শুধু বাবা নেই এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু বাবা নেই শুধু বাবা নেই শুধু বাবা নেই শুধু বাবা নেই জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি ওরে জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি বুকের বেতরটা নরে চরে উঠে চোখ বেজল নেমে আসে শুধু বাবা নেই শুধু মা নেই শুধু মা নেই শুধু মা নেই এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু বাবা নেই শুধু বাবা নেই শুধু মা নেই শুধু মা নেই আমার সামনে চেয়ারম্যান সাহেব ওনারা জিজ্ঞেস করি আপনি বারবার চেয়ারম্যান হয়েছেন কিসের শক্তিতে তিনি আমাকে হাজার মানুষের সামনে দার্থহীন কণ্ঠে বলবে হুজুর আমি আমার মায়ের দোয়ার কারণে চেয়ারম্যান হয়েছি এটা হলো পৃথিবীতে যারা এক্সটার্নাল কিছু পজিশন পায় এটা একমাত্র মায়ের দোয়ায় পায় কথা বলেন ঠিক না ঠিক এই জন্য এই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে কতক্ষণ মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে কারা কারা মা বাবাকে ভালোবাসার পক্ষে আছেন একটু হাত তুলে তো দেখি আমি একটা স্লোগান দিচ্ছি মায়ের পাগল যারা একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা খুলে খুলে আমার সাথে বলবেন নারায়ে তাকবীর যারা দাঁড়িয়ে আছেন আপনারাও বলবেন একদম মায়ের পাগল যারা একদম দিল নরম করে বলবেন আমি আবারও নারায়ে আসবো মনে হয় ১৬ই ডিসেম্বর কি নারই দিনের বেলা
কষ্ট নিন না আমি দেখেছি বর্তমানে যারা মা বাবাকে কষ্ট দেয় ম্যাক্সিমাম মা বাবার অভিযোগ হলো হুজুর আমার ছেলে বকাটা ছেলেদের সাথে ঘোরাফেরা করে।